ক্রিকেট ক্লাব অস্ট্রিয়ার ক্লাব সম্মানিত সকল নির্বাহী সদস্যবৃন্দ, বাংলাদেশ ক্রিকেট ক্লাব অস্ট্রিয়ার সকল খেলোয়াড়বৃন্দ, সম্মানিত প্রবাসী বাংলাদেশি ভাই বোনেরা, উপস্থিত ছোট বোনেরা, আসসালামু আলাইকুম। সবাইকে ইংরেজি নববর্ষের আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আজকের এই বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আমি বাংলাদেশ ক্রিকেট ক্লাব অস্ট্রিয়াকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। একই সাথে আমি অত্যন্ত খুশি এবং আনন্দিত যে আজকে আমাদের সামনে যারা উপস্থিত এই অনুষ্ঠানকে সার্থক করেছেন। আজকে আরো অত্যন্ত আনন্দিত যে আপনাদের আমাদের বাংলাদেশ কমিউনিটির সদস্যদের উপস্থিতি দেখে আমার এই অস্ট্রিয়ার বাংলাদেশের রাষ্ট্রদূতের দায়িত্ব পালনের প্রায় 3 বছর হল, কিন্তু আমি এর মধ্যে সদস্যরূপ অংশগ্রহণের আগে খুব একটা দেখি আজকে যে বিষয়টি আমাকে আরো আবেগ আলোকিত করেছে সেটা হচ্ছে যে আমাদের প্রবাস প্রজন্ম থেকে জনাব মাহমুদুর রহমান নয়ন, যিনি একটি রাজনৈতিক দল থেকে এদেশের জাতীয় রাজনীতিতে অংশগ্রহণ করেছিলেন। আমি দূতাবাসের পক্ষ থেকে এবং ব্যক্তিগতভাবে আমার আন্তরিক অভিনন্দন জানাচ্ছি তার অংশগ্রহণের জন্য। এটি আমার মনে হচ্ছে যে অন্যান্য আমাদের যে কোমলমতি শিশু যারা রয়েছে, আমাদের প্রবাস প্রজন্ম যারা রয়েছে, তাদের জন্য একটি অনুকরণীয় ঘটনা। এবং সামনের দিনে আমি দেখতে পাচ্ছি যে অস্ট্রিয়াতে বাংলাদেশি ডিয়াসপোরা তারা অত্যন্ত সাফল্যের সাথে এগিয়ে যাবে, সেটি আমি আমার মানসিক পটে একটি ভেসে উঠছে এবং তার পার্টিসিপেশন। এই বিষয়টি শুধু আজকে অস্ট্রিয়া থেকে আমি যত জায়গায় কাজ করেছি সেখানে বলেছি যে প্রবাসে যদি কেউ বাংলাদেশের জন্য কিছু করতে চান, তার একটিমাত্র গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে এদেশের রাজনীতিতে, এদেশের সামাজিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণ করা, যার সূচনা হয়েছে এবং অদূর ভবিষ্যতে এটি আরও ফুলে ফলে পল্লবে প্রস্ফুটিত হবে, সেটি আমার প্রত্যাশা। আপনারা বাংলাদেশের ক্রিকেট সম্পর্কে, ক্রিকেটের ইতিহাস সম্পর্কে আপনারা শুনেছেন, এই দায়িত্ব বন্ধ করা যায়। যে জিনিসটা আমি বলতে চাচ্ছি যে আপনারা জানেন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উনি ক্রিকেটের একটি অত্যন্ত ক্রিকেটের আমি বলবো ক্রিকেট প্রেমী এবং উনি একজন ভালো প্যাট্রন। 2007 থেকে বাংলাদেশ আইসিসির পূর্ণ সদস্যপদ লাভ করেছেন আপনারা জানেন, এবং সেই থেকে গত 17 বছরে বাংলাদেশের ক্রিকেটে এবং মাননীয় প্রধানমন্ত্রীর পৃষ্ঠপোষকতায় যেভাবে এটি এগিয়ে গেছে সারা পৃথিবীতে, এটি বলবো যে বাংলাদেশের একটি স্থান সৃষ্টি করেছে। এবং এটিও আপনারা জানেন যে যে কোনো খেলাধুলা এবং সেটি ক্রিকেট হোক, এটি একটি সংস্কৃতির অংশ এবং এটি একটি কূটনৈতিক কার্যক্রমের অংশ। এবং আমাদের দেশে এবং বিদেশে যারা ক্রিকেটের সাথে সম্পৃক্ত, যেমন বাংলাদেশ ক্রিকেট ক্লাব অস্ট্রিয়া, তারা কূটনৈতিকের দায়িত্ব পালন করছেন। একই সাথে এই অস্ট্রিয়া সহ সেন্ট্রাল ইউরোপের দেশগুলোতে বাংলাদেশকে ব্যাপকভাবে তারা পরিচিত করতে সমর্থ তারা সমর্থ হয়েছে, যেটি একটি দূতাবাসের পক্ষে এত পরিমাণ পরিচিতি অল্প সময়ে তাদের 5 বছর কর্মকাণ্ডের মাধ্যমে তারা আশি করা আমাদের পক্ষে সম্ভব ছিল। সেজন্য আমি আবারও তাদের জন্য বাংলাদেশ ক্রিকেট ক্লাব অস্ট্রিয়াকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং তাদের কর্মকাণ্ডকে আরও সামনের দিকে বেগবান করবে সেটি আমার প্রত্যাশা। এবং বাংলাদেশ দূতাবাস যদি আপনাদের প্রতিষ্ঠান, একটি বাংলাদেশের প্রতিষ্ঠান, এটি সবসময় এই ধরনের প্রচেষ্টার পাশে থাকবে সেটি আমি আপনাদেরকে আশ্বস্ত করছি আজকে এই আমার বক্তব্যের মাধ্যমে।
আরো কয়েকটি বিষয় আমার মনে হয় আমার এখানে উপস্থাপন করা দরকার। সেটি হচ্ছে যে অস্ট্রিয়ার যে জাতীয় রাজনীতি, সেটিকে দেখছেন একটি ট্রান্সফরমেশনাল স্টেজে এটি বসেছে। এই ট্রান্সফরমেশনাল স্টেজে আমাদের যারা কমিউনিটি সদস্য রয়েছেন, আমাদের যে ডিয়াসপোরা রয়েছেন বাংলাদেশের ডিয়াসপোরা, তাদেরকে এদেশের যে রাজনৈতিক গতি প্রকৃতি বুঝে এদেশে তাদেরকে বসবাস করতে অভ্যস্ত, সেই বিষয়টি আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। এই যে নতুন যে ট্রেন্ড তৈরি হয়েছে এবং যে পপুলিস্ট আইডিয়ার মাধ্যমে যে রাজনৈতিক দল সরকার গঠন করেছে, তাদের যে সমস্ত নীতিরা ইতিমধ্যে বিভিন্নভাবে বিভিন্ন পত্রপত্রিকায় আমরা যেটি দেখেছি, সেটি আমাদের প্রবাস জীবনের উপরে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। যেমন এই সরকারের ইমিগ্রেশন পলিসি, যেটি নিয়ে আপনারা পত্রপত্রিকা দিয়েছেন, সেখানে তারা ইন্টিগ্রেশনের উপরে এই অস্ট্রীয় সমাজে যারা প্রবাসী রয়েছে তাদের সবাইকে ইন্টিগ্রেশনের উপরে গুরুত্ব আরোপ করেছে। এবং সেই গুরুত্বটি এমন পর্যায়ে আছে যে কোনো কোনো ক্ষেত্রে তারা বলছে যে এখন যে ধরনের সুবিধা আপনারা পাচ্ছেন প্রবাসী হিসাবে, সেই সুবিধার কিছু কিছু অংশ কাটে হতে পারে, এবং সেই পরবর্তীতে যখন আপনারা দেখবেন তাদের অ্যাসিস্ট্যান্টে যে দেশের সমাজে আপনারা ইন্টিগ্রেট করেছেন, তাহলে সেই সুবিধাগুলো আবার আপনারা ফেরত পাবেন। এই ধরনের অনেক জিনিস আপনারা নিজেরাই বিভিন্ন পত্রপত্রিকায় দেখছেন, এই বিষয়টি কিন্তু আমাদেরকে গভীরভাবে উপলব্ধি করতে হবে। কারণ আমাদের যে প্রজন্ম এখানে রয়েছে, ভবিষ্যৎ প্রজন্ম, আমরা যারা বাংলাদেশ থেকে এখানে এসে ন্যাশনালাইজেশন সিস্টেমে আমরা এখানে এদেশের বাসিন্দা হয়েছি, এদেশের সিটিজেন হয়েছি, তাদের বিষয়টির চেয়েও আমাদের প্রবাস প্রজন্ম যারা এখানে জন্মগ্রহণ করছে, তারা যাতে অত্যন্ত একটা সুন্দর এবং উন্নত জীবন এদেশে করতে পারে, সেই পথকে যাতে মসৃণ করা যায়, সেদিকে আমাদের পিতা মাতা এবং অভিভাবক হিসেবে আপনাদের সবাইকে খেয়াল রাখতে হবে। আর যে বিষয়টি বলতে চাচ্ছি যে ক্রিকেট সারা পৃথিবীতে বাংলাদেশকে এমন একটি উচ্চতায় নিয়ে গেছে, তারই কিন্তু ধারাবাহিকতায় গত 5 বছর অস্ট্রেলিয়াতে বাংলাদেশ ক্রিকেট ক্লাব একটি সুনামের সাথে তারা সেমিফাইনাল পর্যন্ত এদেশের নিজস্ব যে ক্রিকেট লিগ যেটি হচ্ছে সেখানে তারা পৌঁছেছে। এটিকে আমাদের জন্য গর্বের বিষয়। আমাদের এই যে ইয়াং জেনারেশন, যারা এই যে নবীন প্রজন্ম, তারা এই পর্যন্ত বাংলাদেশকে নিয়ে যেতে পেরেছে এই প্রবাসে, সেজন্য আমাদের এই কমিউনিটি সবাই গর্বিত বোধ করা উচিত এবং এদেরকে সর্বাত্মক সহায়তা করা উচিত। এখন বিষয় হচ্ছে যে আমরা কীভাবে সেই সহায়তা করতে পারি। তাদের আর্থিক দুর্দশার কথা চিত্র আপনাদের সামনে তুলে ধরেছে। আমরা বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে আমাদের পক্ষে যা যা করা সম্ভব তার সর্বোচ্চ চেষ্টা আমরা করে যাবো, সেই আরেকটি বিষয় একজন এখানে বলেছেন যে পূর্ববর্তী বক্তা, যে বিষয়টি আমরা বাংলাদেশ ক্রিকেট বোর্ড যেটি আছে এবং বাংলাদেশ সরকারের যে মন্ত্রণালয় সংশ্লিষ্ট মন্ত্রণালয় আছে, আমরা তাদের সাথে আলাপ করি, তারা এই ধরনের বাইরে যারা বাংলাদেশকে ক্রিকেটের মাধ্যমে বিভিন্ন খেলাধুলার মাধ্যমে উপস্থাপন করছে, একটি ব্র্যান্ড হিসাবে তারা উপস্থাপন করছে, তাদের জন্য তাদের কী ধরনের সুযোগ সুবিধা রয়েছে, কী ধরনের প্রজেক্টস রয়েছে, প্রোগ্রাম রয়েছে, যেটা আমার জানেন আমি সেদিন জেনে আপনাদের কাছে পরবর্তী কোনো একটি এরকমই আমাদের কমিউনিটি অনুষ্ঠানে আপনাদের সামনে সেদিকে হাজির হবে। তবে আমার চেষ্টা থাকবে যদি তাদের পক্ষ থেকে যদি কোনো সুযোগ সুবিধা এই ক্লাবের জন্য বয়ে আনা যায়, সেটি অবশ্যই আমরা চেষ্টা করবো। আমার অফিস, আমার বাংলাদেশ দূতাবাস সেটি চেষ্টা করবো। কিন্তু আরেকটি বিষয় এখানে রয়ে গেছে, বাংলাদেশেও কিন্তু বর্তমান সরকার তারা অনেক বড় বড় প্রকল্প পাবলিক প্রাইভেট পার্টনারশিপ প্রোগ্রামের মাধ্যমে বাস্তবায়িত হচ্ছে। এটি একটি কনসেপ্ট, একটি সরকারি কার্যক্রম, বিভিন্ন প্রকল্প ব্যবস্থাপনার ক্ষেত্রেও রয়েছে। একইভাবে আমরা যদি মনে করি যে এখানে অনেকে বিদ্যমান রয়েছেন আমাদের বাংলাদেশি ডিয়াসপোরার মধ্যে, আপনারা যদি একটু ক্রিয়েটিভ চিন্তা করেন যে আমরা কী করে, আমরা সরকারের সঙ্গে একটু আগেও শুনেছি যে অনেকে বলছেন 10 টাকা করে মাসে আমাদের এটিকে সাহায্য করে, ডেফিনেটলি সেটি একটি অ্যাপ্রোচ, কিন্তু এর সাথেও আরও কি ভালোভাবে আমরা এই ক্রিকেট ক্লাবকে
সহায়তা করবে। সেই বিষয়ে আপনারা যদি যারা এখানে বাংলাদেশ অস্ট্রিয়া অ্যাসোসিয়েশন থেকে রয়েছে তারা গুরুত্বপূর্ণ ভূমিকাও পালন করতে পারে। তারা আমি সেদিন বলছিলাম যে আপনারা ছোটো ছোটো ফান্ড রেজিং করতে পারেন অনুষ্ঠান করে, আমাদের কমিউনিটি যারা বিদ্যমান রয়েছে তাদেরকে তাদের জন্য একটা লাঞ্চন প্রোগ্রাম করেন, ফান্ড রেজিং লাঞ্চন, ফান্ড রেজিং ডিনার করেন, ফান্ড রেজিং ব্রাঞ্চ করতে পারেন, সেখানে সবাই তাদেরকে দাওয়া দেন, বিশজনকে দাওয়া দেন, এক একটা টেবিল বিক্রি করেন, সেভাবে আপনারা কিছু প্রত্যেক মাসে বা দুই দু মাস পর যদি এখানে কিছু ফান্ড রেজিং অ্যাক্টিভিটিস করেন তাহলে কিন্তু এই ক্রিকেট ক্লাবটি তাদের যে আর্থিক যে অসুবিধাগুলো রয়েছে সেগুলো থেকে কিছুটা হলেও পরিত্রাণ পেতে পারে। এই বিষয়টি আপনাদের নজরে আমি আনতে চাই। আর ইভেন আমি এটিও বলতে চাই প্রয়োজন হলে আমরা দূতাবাসের পক্ষ থেকেও এই ধরনের ফান্ড রেজিং কার্যক্রমে আপনাদেরকে সহায়তা করতে পারি। এমন হতে পারে যে আমরা এদেশের যারা বিভিন্ন রকমের সোশ্যাল অর্গানাইজেশন আছে তাদেরকেও দাওয়া দিতে পারি, যারা এই স্বাস্থ্য ক্ষেত্রে যথেষ্ট বা কন্ট্রিবিউট করে, তাদের মাধ্যমেও কিছু আমরা আপনাদেরকে ফান্ড রেজ করতে হেল্প করতে পারি। তবে এটি বিষয়ে মনে রাখতে হবে যে সরকারি প্রতিষ্ঠান নিজেরা কোনো ফান্ড রেজ করতে পারে না যতক্ষণ পর্যন্ত না একটি সরকারের কোনো অনুমোদন থাকে। সেক্ষেত্রে এই কাজগুলো বাংলাদেশ অস্ট্রিয়া অ্যাসোসিয়েশন তারা করতে পারে, সেটি একটি পলিটিক্যাল একটি অরাজনৈতিক ও লাভজনক প্রতিষ্ঠান। তারা যদি এই কাজগুলোকে সামনে দিকে নিয়ে আসে তাহলে কিন্তু শুধু ক্রিকেট ক্লাব কেন, আমি আরেকটা কথা ওটাই নিয়ে এসেছিলাম আমার কাছে যে বাংলা স্কুল প্রতিষ্ঠা করার সঙ্গে যদি আপনাদের পার্টিসিপেশন থাকে আমরা সবসময় আপনাদের সাথে আছি, আপনারা যদি এক পা আঁকেন আমরা দু পা আঁকাতে রাজি আছি। এই সমস্ত কার্যক্রমের ক্ষেত্রে সোশ্যাল অ্যাক্টিভিটিসের ক্ষেত্রে আমাদের দূতাবাস সবসময় আপনাদের সাথে রয়েছে। এটি ভাবার কোনো কারণ নেই যে আমরা আপনাদের থেকে দূরে রয়েছি না, কিন্তু আপনাদেরকে এগিয়ে আসতে হবে এই সমস্ত কাজে। আমরা বিভিন্নভাবে আপনাদেরকে পরামর্শ দিয়ে আমাদের অংশগ্রহণের মাধ্যমে আপনাদের এই কার্যক্রমগুলোকে সামনের দিকে আমরা এগিয়ে নিতে পারি। আরও অনেকগুলো বিষয় ছিল যে সেটি বলে শেষ করছি যে অনেকে মনে করছেন প্রবাসে মানে বিশেষ করে অস্ট্রিয়াতে যারা যে সমস্ত বাংলাদেশি নাগরিক যারা এখানে অভিবাসনের জন্য অ্যাসাইলাম সিট করেছিলেন তাদের অ্যাসাইলাম তাদের অ্যাসাইলাম প্রক্রিয়া সর্বস্তর থেকে সেটি প্রত্যাখ্যাত হয়েছে, তাদের নিয়ে দেশের সরকার কি ভাবনা চিন্তা করছেন এবং আমাদের করণীয় কি, অনেকে এই বিষয়টি নিয়ে কিছুটা হলেও কনসার্ন আছে, অনেকে এই বিষয়টি নিয়ে আতঙ্কিত আছেন। আমি এই প্রসঙ্গে দৃঢ়ভাবে বলতে চাই বাংলাদেশ দূতাবাস আপনাদেরকে সহায়তা করার জন্য সবসময় আমাদের দরজা খোলা রয়েছে এই বিষয়ে। হ্যাঁ, বিষয়টি এরকম যাদের এদেশের আইনি প্রক্রিয়ায় যাদের অ্যাসাইলাম প্রক্রিয়াটি প্রত্যাখ্যাত হয়েছে এটি আর কোনো রকমের আপিলের সুযোগ থাকছে না, শুধু তাদের বিষয়গুলি আমাদের দূতাবাসে অস্ট্রিয় সরকারের নির্ধারিত মন্ত্রণালয় আমাদের সাথে যোগাযোগ করছে এবং আমাদের কাছে তাদের তালিকা অবলম্বন করছে, সেটি আপনাদের মাথায় রাখতে হবে। এবং তাদের এখানে আর কোনো রকমের সুযোগ আইনি লড়াইয়ের কোনো সুযোগ থাকছে না, সেক্ষেত্রে আমরা বিষয়টি দেখছি যে কীভাবে এই এই ধরনের যারা অভিবাসী প্রত্যাশী প্রবাসী বাংলাদেশি এখানে রয়েছে তাদেরকে কী কী ধরনের পদক্ষেপ দূতাবাস নিতে পারে সেটি আমরা করে যাচ্ছি। এটি এভাবে ভাবার সুযোগ নেই যে আমরা মনে হয় তাদেরকে ধরে বা তার এদেশের সরকারের সাথে বিষয়টিকে এমনভাবে উপস্থাপন করা হচ্ছে, অনেকেই কমিউনিটিতে বিভিন্নভাবে বিষয়টি উপস্থাপিত হচ্ছে কিন্তু দূতাবাসের এই বিষয়ে কোনো রকমের কিছু করণীয় নেই। যখন এই আইনি প্রক্রিয়াটি শেষ হচ্ছে আমাদেরকে বলা হচ্ছে আমরা বিষয়টি বাংলাদেশ সরকারের যে সমস্ত সংশ্লিষ্ট মন্ত্রণালয় প্রেরণ করেছে তাদের আইডেন্টিফিকেশনের জন্য আসলে কি তারা বাংলাদেশ থেকে এসছে কিনা, এটি নিশ্চিত হওয়ার পরে যখন দেখা যাচ্ছে যে তাদেরকে দেশে অভিবাসনের কোনো সুযোগ নেয় তারপরে তার পরবর্তী কার্যক্রম এটি শুরু করতে হবে, সেটি দূতাবাসের উপরে বর্তায় এবং এই বিষয়টি এখন আমাদের বাংলাদেশ দূতাবাস ছাড়াও ইউরোপিয়ান কমিশনের যেটি হেডকোয়ার্টার্স রয়েছে রাজশাহী থেকে এটি সমন্বয় করছে
ইউরোপিয়ান কমিশন করেছে ঢাকাতে, ইউরোপিয়ান কমিশনের যে দূতাবাস রয়েছে সেটিও তারা কোঅর্ডিনেট করছে। শুধু এই তথ্যগুলো একটি জায়গায় এখন সীমাবদ্ধ নেই, এটি বিভিন্ন জায়গায় এখন এই তথ্যগুলোকে সরিয়ে দেওয়া হয়েছে এবং এই প্রক্রিয়াটি কোঅর্ডিনেট বা সমন্বয় করা হয়েছে। সুতরাং আমি বলব যারা এই প্রক্রিয়ার মধ্যে আছেন, যারা জানেন যে তাদের সম্পূর্ণ আইনি লড়াই এদেশে শেষ হয়ে গেছে আর কোনোভাবেই এদেশে থাকার সুযোগ নেই, শুধু তারা নিজেদের পরবর্তী কার্যক্রম সম্পর্কে তারা পদক্ষেপ নিতে পারেন। সেক্ষেত্রে দূতাবাস আপনাদেরকে সর্বাত্মক সহায়তা দেবে যে কী করতে হবে, এবং আমাদের দূতাবাসের যে প্রথম সচিব মালিয়া শাহজাহান আছেন তিনি এই বিষয়টির ব্যাপারে দায়িত্বপ্রাপ্ত, এবং তার সাথে আপনারা যোগাযোগ করে এই যারা আমি শুধু ওই লোকদেরকে বলছি, ওই প্রত্যাশী প্রবাসী বাংলাদেশিদেরকে বলছি যাদের আইনি প্রক্রিয়া সম্পূর্ণভাবে শেষ হয়ে গেছে কিন্তু এখানে থাকার তেমন কোনো সুযোগ থাকছে না, তারাই তার সঙ্গে যোগাযোগ করে আমরা প্রবৃত্তি ভালো পদক্ষেপগুলো কেন্দ্র করে সে বিষয়ে পরামর্শ দান করি। সুতরাং আমি এটি বলতে চাই যে সাধারণভাবে সবার আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই, আর দূতাবাস এরকমই না যে সবাইকে ধরে আমরা বাংলাদেশে প্রয়োগ করছি, দূতাবাসের কোনো কারণ। আমাদের কাজ হল প্রবাসের প্রতিটি প্রবাসী বাংলাদেশিকে তাদের কল্যাণের জন্য সর্বরকম সহায়তা প্রদান করা, এটি হলো আমাদের মুখ্য কাজ। এবং আপনারা বিপদে থাকলে আমাদের সাথে যোগাযোগ করবে, যে কোনো ব্যক্তি যিনি বিপদগ্রস্ত আছে আমরা কোনো না কোনো উপায় আপনাদেরকে সাহায্য করার চেষ্টা করছি। আমাদের সামর্থ্যের মধ্যে আমাদের যে আইনি কাঠামো যেটি রয়েছে কাজ করার সহায়তা তার মধ্যে আমরা আপনাদেরকে সাহায্য করার চেষ্টা করছি এবং এটি অব্যাহত থাকবে। সুতরাং এই বিষয়টি আমি এভাবেই প্রশ্ন করতে চেয়েছি। আর আপনারা জানেন আমাদের দূতাবাসের পরবর্তী অনুষ্ঠান 21 ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, গত বছরের ন্যায় এবছর আমরা নতুন দাবি ভিআইসির অন্যান্য দেশের রাষ্ট্রদূতের উপস্থিতিতে এখানকার আন্তর্জাতিক সংস্থার যে প্রধান রয়েছেন তাদের উপস্থিতিতে আমরা এবছর এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করব 21 ফেব্রুয়ারি অপরাহ্নে 12টা থেকে 3টা পর্যন্ত। এবছর এখানে কিছু নতুন ডাইমেনশন থাকছে, সেজন্য পৃথিবীর বিভিন্ন দেশে এটি গ্রুপ ভিত্তিক, যেমন আফ্রিকান গ্রুপ, এশিয়া প্যাসিফিক গ্রুপ, ল্যাটিন আমেরিকা ক্যারিবিয়ান গ্রুপ, নর্থ আমেরিকান গ্রুপ, এই সবাইকে আমরা সংশ্লিষ্ট করার চেষ্টা করছি এবং তাদের জন্য আলাদা ফুড স্টল তারা নিয়ে আসবো, তাদের বিভিন্ন কালচারাল এলিমেন্টস তারা সেখানে প্রদর্শনী করবে, আমাদের এগুলোও থাকবে। কারণ আমরা এটি সম্পূর্ণ আন্তর্জাতিকীকরণের মাধ্যমে বলে 21 প্রোগ্রামটা আমরা ভিআইসিতে করছি, একই সাথে তার আগের দিন সন্ধ্যায় ঢাকার বার্তা 20 তারিখ রাত 12টা 21 প্রথম ফ্লোরে দূতাবাস স্পেশ ওয়েবিনার থাকবে এবং তার এক ঘন্টা আগে থেকে আমাদের আলোচনা অনুষ্ঠানও থাকবে এবং আলোচনা অনুষ্ঠান শেষে আমাদের প্রবাসী বাংলাদেশি যারা উপস্থিত থাকবেন তারা 21 প্রথম ফ্লোরে বাংলাদেশের 21 প্রথম ফ্লোরে আপনাদের শ্রদ্ধা নিবেদন করে আমাদের অনুষ্ঠান শেষ হবে। সেখানে আপনারা সবাই আমন্ত্রিত এবং ভিআইসিতেও সবাই আমন্ত্রিত, তবে ভিআইসিতে ঢোকার ক্ষেত্রে যেহেতু বিশেষ পাশের ব্যবস্থা দরকার হবে তো আমরা চেষ্টা করবো যাতে অধিক সংখ্যক প্রবাসী আমাদের যে ভাই বোনেরা আছেন জানতে যেতে পারে সেটির দিকে আমরা খেয়াল রাখবো। এই বিষয়গুলোতে আপনারা আমাদের যে প্রথম সচিব মালিয়া শাহজাহান আছেন একই সাথে আমাদের যে কাউন্সিলাররা রাহাতুল জামান আছেন ওনারা এই বিষয়গুলো সমন্বয় করছেন, তাদের সাথে আপনারা ফেব্রুয়ারি প্রথম থেকে যোগাযোগ করতে পারেন। এছাড়া 2018 সালের জন্য আমাদের বিভিন্ন রকমের প্রোগ্রাম রয়েছে, সেটি পরবর্তী অনুষ্ঠানে আপনাদেরকে জানাবো। আর আমি সময় নিতে চাই না, সবাই অপেক্ষা করছেন যে কালচারাল অনুষ্ঠান উপভোগ করার জন্য। শুধু এটুকুই বলতে চাই যে দূতাবাস আপনাদের সাথে রয়েছে, সাথে থাকবে, এই পরিস্থিতি আমরা দেখছি, সেটি ক্রিকেট খেলা হোক আর বাংলা স্কুল হোক, আমাদের কমিউনিটির কল্যাণের জন্য যে সমস্ত সাংস্কৃতিক সামাজিক প্রোগ্রামগুলো থাকবে তার সাথে আমরা সবসময় আছি এবং থাকবো। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশা, এবং 2018 সাল সবার জন্য বাংলাদেশ শান্তি এবং মঙ্গল বয়ে আনো, সবাই ভালো থাকুন, সালাম আলাইকুম।